আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা বা এই সমস্যাটা কিন্তু অনেকেই ভুগে থাকে। সমস্যাটা হচ্ছে গোড়ালিতে ব্যথা, হ্যাঁ, যেটাকে আমরা হিল পেইন বলি। এই গোড়ালিতে পেইন, গোড়ালিতে যে ব্যথা, এই সমস্যাটা অনেকের হয়ে থাকে, হ্যাঁ, বিশেষ করে যাদের বয়স 40 থেকে 60-এর মধ্যে, হ্যাঁ, এ ধরনের রোগী আমরা অনেক পেয়ে থাকি যাদের এই গোড়ালিতে ব্যথা, এবং গোড়ালিতে ব্যথার অনেক কারণ রয়েছে। এই বিষয়টা নিয়ে মূলত আজ আমি কথা বলবো যে কী কী কারণে গোড়ালিতে ব্যথা হয় এবং এই গোড়ালির ব্যথা দূর করতে গেলে আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদেরকে কতটুকু সহায়তা করতে পারে এবং এর সাফল্যের হার বা রেট কতটুকু, মূলত আমাদের অভিজ্ঞতার আলোকে এ ব্যাপারটাই আমি আজকে ব্যাখ্যা করব। এখন গোড়ালিতে ব্যথা, এ ব্যাপারটা বলতে যে আমাদের কিন্তু এই গোড়ালি বা আমাদের যে ফুট পা, হ্যাঁ, এ সম্পর্কে একটু কথা বলে নেওয়া ভালো, বা এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের ফুট বা পায়ের পাতা বা গোড়ালির যে অংশটুকু, এখানে মোট 26টা ছোট ছোট হাড় থাকে, 26টা হাড় থাকে সামনের দিকে, মানে পায়ের যে আঙ্গুল ওখানে ছোট ছোট কিছু হাড় থাকে, মাঝে ছোট ছোট হাড় থাকে এবং পিছনে মানে গোড়ালিতে একটাই বড় ধরনের হাড় থাকে, এটাকে ক্যালকেনিয়াস বলে। এখন যেটা বলতে চাচ্ছি যে ওই যে সামনের দিকে হাড়গুলা এবং গোড়ালির দিকের যে হাড়গুলা, হাড় ক্যালকেনিয়াস, এদের মাঝখানে, হ্যাঁ, এদের মাঝখানে একটা মানে মোটামুটি একটা ব্যান্ডের মতো থাকে, বড় সড়ো একটা ব্যান্ডের মতো থাকে, ঠিক আছে, মানে ছোট হাড় এবং ওই যে পিছনের গোড়ালির বড় হাড়টাকে সংযুক্তকারী একটি ব্যান্ড থাকে। এই ব্যান্ডটাকে সাধারণত প্ল্যান্টার ফাসা বলা হয়, হ্যাঁ, এবং এই ব্যান্ডটা থাকার সুবিধা, অন্যান্য লিগামেন্টসও থাকে কিন্তু এই ব্যান্ড থাকার সুবিধা হচ্ছে যে সরাসরি যে আমাদের শরীরের যে ওজন রয়েছে, এই ওজনটা কিন্তু সরাসরি আমাদের এই যে পায়ের যে হাড়গুলো রয়েছে তার উপরে পড়ে না, মূলত এই ব্যান্ডের উপরে যা পড়ে এবং ব্যান্ডটাই কিন্তু আমাদেরকে রক্ষা করে। কিন্তু কোনো কারণে যদি এই ব্যান্ডটা যদি ইনজিউর্ড হয়, ওটাই যদি আহত হয় বা দীর্ঘদিন, হ্যাঁ, যদি ওটার উপরে যদি প্রচণ্ড রকম চাপ পড়ে, তাহলে কিন্তু এরই একটা ইনফ্লামেশন হয় বা এরই একটি প্রদাহ হয়, যেটাকে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলা হয়, ঠিক আছে। এই যে প্ল্যান্টার ফাসা, এর যে প্রদাহ, এই প্রদাহটার কারণেই মূলত আমাদের এই গোড়ালিতে ব্যথা হয় এবং পায়ের তলা যেটা সেখানে ব্যথা হয়। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই, সেটা হলো যে কী কারণে, হ্যাঁ, কী কারণে আমাদের এই গোড়ালির ব্যথা হয়ে থাকে, তার কতগুলো সম্ভাব্য কারণ রয়েছে, এই কারণগুলো নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি। যেটা আমি এইমাত্র বললাম যে আমাদের যে পায়ের তলাতে বা ওই যে ছোটো ছোটো হাড় এবং যে পায়ের গোড়ালির হাড়ের সাথে সংযুক্তকারী যে ব্যান্ড, যেটাকে ক্যালকেনিয়াস ব্যান্ড, যেটাকে প্ল্যান্টার ফাসা বলে, এটার প্রদাহ বা প্ল্যান্টার ফ্যাসাইটিস, এই যে প্রদাহ, এটাই হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদের এই গোড়ালি ব্যথার। এটা হচ্ছে 1 নম্বর কারণ, মানে প্ল্যান্টার ফ্যাসাইটিসের কারণে মূলত এই ব্যান্ড যেটা থাকে তার প্রদাহের কারণেই মূলত আমাদের পায়ের তলাতে বা গোড়ালিতে ব্যথা করে। 2 নম্বর কারণটা হচ্ছে সেটা আমাদের পায়ের যে গোড়ালির যে হাড় রয়েছে, হ্যাঁ, তার যদি গ্রোথ হয়, মানে যেটা আছে তার চেয়ে যদি ওভার গ্রোথ হয়, তাহলে কিন্তু এ ধরনের ব্যথা সৃষ্টি হতে পারে। এটাকে ক্যালকেনিয়াল স্পার বলে, হ্যাঁ, অতিরিক্ত গ্রোথ। অর্থাৎ অনেকে দেখবেন যে এক্সরে করলে বা পরীক্ষা করলে, এমআরআই করলে দেখা যায় যে আমাদের পায়ের গোড়ালির যে ক্যালকেনিয়াস যে বোনটা রয়েছে, সেখানে দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়াম এগুলো জমে 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 একটা সূচালো, হ্যাঁ, সূচালো একটা হাড়ের সৃষ্টি হয়, অনেকটা দাঁতের মতো সূচালো হাড়ের সৃষ্টি হয়। এটাই কী করে আমাদের এই যে পায়ের তলাতে যে মাসেল রয়েছে, লিগামেন্টস রয়েছে, হ্যাঁ, এগুলোর উপরে চাপ সৃষ্টি করে, এবং চাপ সৃষ্টি করার কারণে আমাদের এই পায়ে কিন্তু পায়ের তলাতে গোড়ালিতে প্রচণ্ড পেইন হয়। এটা একটা প্রধান কারণ, 2 নম্বর কারণ হিসাবে আমরা এটা বলতে পারি। তারপরে অসংখ্য কারণ রয়েছে, যেরকম গাউট, হ্যাঁ, কারো যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে কিন্তু ওই জায়গাটা গোড়ালিতে ব্যথা হতে পারে, কারো ফ্র্যাকচার হতে পারে, গোড়ালির ওখানে ফেটে যেতে পারে, ফ্র্যাকচার হতে পারে, তার কারণে হতে পারে, মুচকে যেতে পারে, হ্যাঁ, মুচকানো ব্যথা যেটা বলি, মুচকে যেতে পারে, তার কারণে এটা হতে পারে। তারপর ওই জায়গার হাড়ের ক্ষয় হতে পারে, যেটাকে অস্টিওপোরোসিস বলা হয়, ক্ষয় হতে পারে, এর কারণে কিন্তু আমাদের হাড় বা গোড়ালির ব্যথা হতে পারে।
তারপরে কারো কারো যদি কোলেস্ট্রল বেড়ে যায়, বিশেষ করে খাবার মানে খারাপ ধরনের যে কোলেস্ট্রল যেটা এলডিএল, এটা যদি বেড়ে যায় তাহলে তো রক্তনালী ব্লক হয়ে যায়, এর কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের গোড়ালিতে ব্যথা হতে পারে। তারপরে আমাদের কাফ মাসেল রয়েছে, এটা যদি খুব টাইট থাকে, এখানে যদি পেইন থাকে, এটার সাথে কিন্তু আমাদের ওই গোড়ালির একটা সম্পর্ক রয়েছে, গোড়ালির সাথে সংযুক্ত লিগামেন্ট রয়েছে, এটারও যদি সমস্যা থাকে তার কারণে কিন্তু গোড়ালিতে ব্যথা হয়ে থাকে। তারপরে যেটা হয়েছে যে গোড়ালিতে যে নার্ভগুলো রয়েছে, নার্ভগুলোর যদি কোনো ইনজুড হয়, পেইন হয়, হ্যাঁ, এই চাপ পড়ে, এর কারণে কিন্তু গোড়ালিতে ব্যথা হয়ে থাকে। যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি যে সমস্যাটা রয়েছে, এটার কারণে গোড়ালিতে ব্যথা হতে পারে। তারপরে বোন সিস্ট বলে, হ্যাঁ, বোনেও কিন্তু সিস্ট হয়, এর কারণে কিন্তু গোড়ালিতে ব্যথা হতে পারে। তারপরে আরও কিছু কমন ব্যাপার আমি এখন বলতে চাচ্ছি, যে যারা হয়তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, অনেক কাজ আছে বা অনেক ফ্যাক্টরিতে কাজ করে আমাদের পুলিশ ভাইরা, যারা দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে, ট্রাফিক পুলিশ, তারপরে যারা সেলসম্যানের কাজ করে, ওনারাও কিন্তু অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু তাদের এই গোড়ালিতে ব্যথা হতে পারে। তারপরে যেটা বলতে চাচ্ছি যে ওভার ওয়েট, কারো যদি ওয়েট যদি খুব বেশি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তো এটা মানে আমাদের শরীরের ওজনটা তো আসলে বহন করে এই গোড়ালি, হাঁটু, এগুলো কিন্তু বহন করে। এখন এগুলো যদি খুব ওভার ওয়েট হয়ে যায় তাহলে কিন্তু বহন করতে করতে একসময় কিন্তু ওরা আর পেরে ওঠে না, তখনই কিন্তু প্রদাহের সৃষ্টি হয়। তারপরে যেটা বলতে চাচ্ছি যে ই হতে পারে যে প্রেগনেন্সি, হ্যাঁ, প্রেগনেন্সি শেষের দিকে অনেকের, অনেক মা বোনদের কিন্তু দেখা যায় এই পায়ের গোড়ালির ব্যথা হতে পারে। তারপরে বয়সের কথা বলেছি, আরেকটা হচ্ছে যে কারো কারো পায়ের তলা, পায়ের তলা ফ্ল্যাট থাকে, আমাদের পায়ের তলা সাধারণত ফ্ল্যাট থাকে না, একটা আর্টস থাকে, একটা ভাঁজ থাকে, কিন্তু কারো পায়ের তলা যদি খুব ফ্ল্যাট থাকে অথবা আর্টসটা যদি খুবই বেশি থাকে, উঁচু থাকে, তাহলে কিন্তু এই পায়ের মানে গোড়ালিতে ব্যথা হতে পারে। যারা দীর্ঘক্ষণ, যারা এই যে নাচের প্র্যাকটিস করে বা যারা খেলোয়াড়, হ্যাঁ, দৌড়াদৌড়ি করে, জগিং করে, দীর্ঘক্ষণ চলাফেরা করে বা হাঁটতে হয়, দৌড়াতে হয়, তাদেরই কিন্তু গোড়ালিতে ব্যথা হতে পারে। এই রকম অসংখ্য কারণ রয়েছে গোড়ালিতে ব্যথা হওয়ার। এখন যেটা বলতে চাই যে এই গোড়ালির ব্যথাটা আসলে কেমন হয়, আপনারা খেয়াল করে দেখবেন, কারো যদি গোড়ালিতে ব্যথা থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি। কীভাবে বুঝতে পারি? গোড়ালিতে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার সাথে সাথে যখন ফ্লোরে আপনার পাটা রাখবেন, দেখা যায় কি আপনার পাটা রাখতে পারছেন না, প্রচণ্ড পেন করে উঠছে, মনে হচ্ছে কি সুচ ফুটিয়ে দিচ্ছে, অথবা মানে খুবই মারাত্মক পেইন। আবার দেখা যাচ্ছে যে হয়তো কয়েক কদম হাঁটলো বা একটু হাঁটাহাঁটি করার পরে ওই ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে। এরকম যদি ব্যথা হয় তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আপনার গোড়ালিতে যে ব্যথা সেই ব্যথা, ঠিক আছে? এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে, মোটামুটি লক্ষণগুলো এরকম হয়। এখন আমাদেরকে যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে, যেহেতু এটা মূলত ওই যে আমি যেটা বলছি যে ব্যান্ড যেটা থাকে, এটা ইনজুর্ড হওয়ার কারণে, হ্যাঁ, প্ল্যান্টার ফাসা যেটা ইনজুর্ড হওয়ার কারণে এটা হয়, তাহলে তো আমাদেরকে অবশ্যই একটু এরকম সমস্যা হলে আমাদেরকে একটু বিশ্রামে থাকতে হবে। হ্যাঁ, বিশ্রামে থাকলে কিন্তু ব্যথাটা চলে যাওয়ার কথা। তারপরে অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হবে, যেরকম এটা আইস প্যাক দিয়ে আমরা এটাকে ব্যথাটাকে ই করতে পারি, লিফ করতে পারি। তারপরে সকাল বিকাল আমরা একটু গরম পানিতে পাটা ভিজিয়ে রাখতে পারি, পায়ের গোড়ালিকে ভিজিয়ে রাখতে পারি। হ্যাঁ, তারপরে যেটা যাদের এ ধরনের সমস্যা বা হয় তাদেরকে কিন্তু অবশ্যই এই যে খালি পায়ে হাঁটা এটা বাদ দিতে হবে। এই যে অসমতল জায়গা, হ্যাঁ, মসৃণ জায়গা না, অসমতল জায়গা, উঁচু নিচু জায়গা, এসব জায়গায় হাঁটা যাবে না। যাদের ওজন বেশি তাদেরকে ওজন কমাতে হবে। তারপরে এই যে জুতার ব্যাপার একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই সঠিক মাপের আরামদায়ক জুতা পরতে হবে, ঠিক আছে? আমরা যদি হাই হিলের জুতা পরি, অনেক শক্ত উঁচু ধরনের জুতা পরি, এটা যে কোনো সময় আমাদের পায়ের কিন্তু সমস্যা হতে পারে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে এই ব্যথার ক্ষেত্রে আমাদের কিছু এক্সারসাইজ রয়েছে, এগুলো কিন্তু আমরা যদি করি আমরা কিন্তু অনায়াসে ব্যথাটা আস্তে আস্তে কিন্তু চলে যাবে। আমি চিকিৎসার কথা আগে বলছি না, আমি বলছি কিছু ম্যানেজমেন্ট রয়েছে, এগুলো আপনি আগে করেন। সেটা হলো যে আপনি হয়তো একটা টেনিস বল আপনার পায়ের তলাতে রেখে আপনি একটু এটাকে মুভিং করলেন, রোলিং করলেন, হ্যাঁ, রোলিং করলেন, তাহলে এভাবে হয়তো 10-20 বার করলেন, দিনে 3-4 বার এভাবে করলেন, এক্ষেত্রে কিন্তু আমাদের গোড়ালির ব্যথাটা কমে যেতে পারে। তারপরে হয়তো একটা ইয়ের ভিতরে, একটা ইয়ের আমি যেতে বোতলের ভিতরে আইস নিয়ে, বরফ নিয়ে, হ্যাঁ, সেটাও কিন্তু আপনি পায়ের তলাতে রেখে আপনি রোলিং করতে পারেন।
তারপরে যেটা করতে পারেন আপনারা সেটা হলো যে হয়তো একটা ওয়ালের কাছে আপনি দাঁড়ালেন, দাঁড়ায় আপনার বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে, বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে আপনি এভাবে 20 সেকেন্ড বা কিছু সময় আপনি থাকলেন। এভাবে যদি কিছু সময় আপনি বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে আপনি থাকেন, মানে গোড়ালিটাকে উঁচু করে যদি থাকেন, এক্ষেত্রেও কিন্তু একটা এক্সারসাইজের মতো কাজ হয়। তারপরে আপনি হয়তো বসে আছেন, বসে বসে সোজাসুজি বসে আপনার যে পায়ের যে তলা, হ্যাঁ, ওটাকে একটা রুমাল দিয়ে বা একটা কাপড় দিয়ে একটু সামনের দিকে যদি টেনে আনেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের ব্যথা চলে যাওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়তা আপনাকে করবে। এক্ষেত্রে আমাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে, এটা ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা একটা এক্সরে বা এমআরআই বা সিটি স্ক্যান করলে কিন্তু আমরা এই সমস্যাটা বুঝতে পারি, তারপরে রোগীর কেস হিস্ট্রি নিলে কিন্তু আমরা বুঝতে পারি। পরিশেষে আমি যেটা বলতে চাই যে চিকিৎসা, এই গোড়ালির ব্যথার প্রচুর রোগী আমরা পেয়ে থাকি, গোড়ালির ব্যথার কিন্তু অনেক রোগী রয়েছে, হ্যাঁ, বিশেষ করে যাদের বলছি যে বয়স্ক মানুষ যারা 40 বা 60 বছরের মধ্যে যাদের বয়স, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা খুব বেশি হয়। অনেক মহিলারা আমাদের কাছে আসে, তারা এই গোড়ালির অসহ্য ব্যথায় তারা কিন্তু হাঁটতে পারে না, বিশেষ করে সকালবেলা তারা উঠতেই পারে না, উঠতে গেলেই তাদের ব্যথা শুরু হয়ে যায়। এ ধরনের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। আমাদের প্র্যাকটিস লাইফে আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এ ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যান্য যে পেইন কিলার বা এই জাতীয় ওষুধের কোনো প্রয়োজন নাই। আমাদের কিছু ওষুধ রয়েছে যেগুলো নিয়মিতভাবে কিছুদিন যদি খাওয়া যায়, হ্যাঁ, রোগীর ইন্ডিভিজুয়াল কেস টেকিং করে সার্বিক বিবেচনা করে যদি এই ওষুধগুলো দেওয়া হয় তাহলে কিন্তু অতি সহজে, বেশি দিন না, 2 থেকে 3 মাস বা সর্বোচ্চ 4-5 মাসের ট্রিটমেন্টে এই ধরনের গোয়ালির ব্যথা সহজে সেরে যায়। তার আর সেক্ষেত্রে আর একটা জিনিস হলো, আমি যে সতর্কতাগুলো, যে সাবধানতাগুলো বললাম, আপনার ওজন কমাতে হবে, আপনাকে যে খাবার দাবারের ব্যাপারে সচেতন হতে হবে, এবং অন্যান্য ব্যাপারে যদি আপনি সচেতন হন এবং ওষুধ যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা গোড়ালির ব্যথা থেকে মুক্ত থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।